মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেশি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক। আজ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। আব্দুল রাজ্জাক বলেন, ফোর্বস ম্যাগাজিনের 2018 সালের ক্ষমতাধর শত নারীর তালিকায় বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 26তম স্থান অর্জন করেছেন। আর হিলারি ক্লিনটন, যিনি বিশ্বব্যাংকে আমাদের পেছনে লাগিয়েছিলেন, আমরা দুর্নীতি করেছি সে হিসেবে চিহ্নিত করার জন্য, আমাদের গায়ে দুর্নীতির কালিমা লেপন করার জন্য, সেই হিলারি ক্লিনটন আগে তিনের মধ্যে ছিলেন, এখন পিছিয়ে তিনি 100-এর কাছাকাছি চলে গেছেন। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব এতটাই সুবিস্তৃত, 2016 সালের মার্চে যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিনের দৃষ্টিতে তিনি বিশ্বের শীর্ষ স্থানীয় নেতাদের তালিকায় 10ম স্থানে রয়েছেন। OIC-র সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তিনি একমাত্র নারী নেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন। শুধু মেধা দক্ষতায় নয়, সততাতেও আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে স্বীকৃত পিপলস অ্যান্ড পলিটিক্স নামের একটি গবেষণা প্রতিষ্ঠান 173টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের কর্মকাণ্ড বিশ্লেষণ করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়। জাতীয় গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতৃত্ববৃন্দের কাতারে আমাদের নেত্রী সবিশেষভাবে উজ্জ্বল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গুণে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বিশ্বব্যাংকের সাবেক প্রধান ম্যাগনা মারারার বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশের স্বাধীনতার পরে ম্যাগ মারারা আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন এবং বাংলাদেশে এসেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু টিকে থাকতে পারবে না, যদিও পারে সেটা সাহায্যের ওপর টিকে থাকতে হবে। ম্যাগমারার ওই বক্তব্য ভুল প্রমাণ করেছে আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল, আর এই কারণে প্রধানমন্ত্রীর অনন্য উচ্চতায় উঠেছেন। আওয়ামী লীগ লীগের 3 মেয়াদে বাংলাদেশের কৃষিক্ষেত্রের অসাধারণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন। 2001 থেকে 2005 BMP-র 5 বছরের তেমন কোনো প্রবৃদ্ধি অর্জন হয়নি কৃষিতে। আজকে বাংলাদেশে আমরা শুরু করেছিলাম 2,90,00,000 বা 3 কোটি খাদ্যশস্য উৎপাদন ছিল। গত 10 বছরের 2 মেয়াদে খাদ্য উৎপাদন, বিশেষ করে চাল, গম এবং ভুট্টা তিনটি মিলে আমাদের উৎপাদন হলো 4,13,00,000 টন। আজকে চাল উৎপাদনে আমরা পৃথিবীর চতুর্থ। আমরা আজকে সবজি উৎপাদনে তৃতীয়। মৎস্য উৎপাদনে পৃথিবীতে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। আমাদের আলুর প্রয়োজন 70,00,000 টন। এই বছর আলু উৎপাদন হয়েছে 1,03,00,000 টন। 33,00,000 টন আলু আমাদের উদ্বৃত্ত। আমের উৎপাদন প্রসঙ্গে কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক বলেন, বাংলাদেশি উন্নত জাতের আম পাওয়া কঠিন ছিল, অনেক বেশি দাম ছিল। আমাদের সুস্বাদু আম কোনো ক্রমে আপেলের চেয়ে কম নয়, বরং স্বাদের দিক থেকে অনেকের কাছে অনেক বেশি। আম গত বছর এত বেশি উৎপাদন হয়েছে যে যারা বাণিজ্যিক ভিত্তিতে আমের বাগান করেছে, কৃষকের কাছে শুনেছি তার আম উৎপাদনে খরচ হয়েছে 27 টাকা 1 কেজি, সেটি সে বিক্রি করেছে 20 টাকায়। অর্থাৎ আমেও আমরা উদ্বৃত্ত, এ বছরও উদ্বৃত্ত হবে। আলু, এটাতে আমরা 7ম স্থান, আমেও আমরা 7ম স্থান অর্জন করেছি। গত 10 বছরে উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্রামে প্রায় রাস্তায় এখন ফাঁকা, প্রতি গ্রামে বিদ্যুৎ আছে। বিএনপি বলছে নির্বাচন অবৈধ কারচুপি হয়েছে, কিন্তু আমরা তো সেটা করিনি। নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী প্রচারে নামতে দেখিনি। এই নির্বাচনে আওয়ামী লীগ লীগের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, আর এটা হয়েছিল কেবল শেখ হাসিনার অদ্ভুতপূর্ব উন্নয়নের কারণে। শেখ হাসিনা শুধু উন্নয়নই করেনি, বেশ কিছু ক্ষেত্রে সাহসী পদক্ষেপও নিয়েছে, যেমন হেফাজত, জঙ্গি দমন, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে সাহসী ভূমিকা তিনি রেখেছিলেন, যার জন্য পৃথিবী জুড়ে তিনি প্রশংসিত।